বাগনান ঘোড়াঘাটা বেনাপুর বা বিরামপুর চর আপনাদের দেখানোর পর আজকে আমার বাগনান সিরিজের নতুন ভিডিও, যেটি হচ্ছে মানকুরের ওপর। আর এই মানকুরটি হলো অবস্থিত হচ্ছে রূপনারায়ণ নদীর তীরেই। আর মানকুরের পাশে আছে মানকুর পার্ক, যেখানে আপনারা ছোট গাড়ি নিয়ে গিয়ে পিকনিক করে আসতে পারেন এবং জায়গাটি অত্যন্ত মনোরম। তো চলুন দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে মানকুর পিকনিক স্পট বা ওভারঅল মানকুরের ভ্রমণ কাহিনী, আর কীভাবে পৌঁছবেন বা কীভাবে পিকনিক করবেন সেই সমস্ত ডিটেলস। সাথে থাকবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মানকুর অবস্থিত বাগনান বাস স্ট্যান্ড বা বাগনান স্টেশন থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে। আর আমরা রওনা হলাম বাগনানের মানকুর মোড় থেকে, বাগনান মানকুর রোড হয়ে। দেখতে পাচ্ছেন এটি আমাদের সবার প্রিয় মানকুর মোড়। তো এটি হলো হিজলক মোড়, যেখান থেকে রাস্তা আলাদা হয়েছে, সোজা রাস্তাটি চলে গেছে মানকুরের দিকে এবং আমরা গেলাম সেটা দিয়ে। আর ডান দিকে একটি শাখা রাস্তা চলে গেছে বাইনানের দিকে। হিজলক মোড় থেকে সামনের দিকে আরো 1.5 কিলোমিটার এগিয়ে এসে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টপেজ পাতিনান মোড়ে। দেখতে পাচ্ছেন আমি আছি দহগড়া মোড়ের সামনে। তো আজকে আমি আপনাদের দেখাবো মানকুরের যে রূপনারায়ণ নদীটি আছে তার তীরের বা তার চরের যে সৌন্দর্য, এবং সেখানে আপনারা কীভাবে যাবেন এবং পিকনিক করতে পারবেন কি না এই সমস্ত জিনিস আমি আপনাদের দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি দহগড়া মোড়ের কাছে আছি। জাস্ট পেছনে দেখছেন একটি বড় পুকুর টাইপের, ঝিল টাইপের আছে। তো দহগড়া মোড়টি পরে হচ্ছে হিজলক পাতিনানের পরে 1 কিলোমিটার। তো আমি আছি হচ্ছে আপনাদের বাগনান মানকুর রোডে। তো চলুন আমি আপনাদের মানকুর পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছেন এটি হলো খালনা মোড় বলে পরিচিত জায়গা, যেখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে কল্যাণপুর হয়ে মানকুরের দিকে, আর ডান দিকের রাস্তাটি চলে গেছে খালনা হয়ে টুয়ার্ডস জয়পুরের দিকে। তো আমরা যেরকম যথারীতি মানকুর যাচ্ছি, তো সোজা রাস্তা দিয়ে রওনা হলাম। তো এটি হলো কল্যাণপুর স্টপেজ, যেখান থেকে একটি রাস্তা সোজা চলে গেছে মানকুরের দিকে, আর একটি রাস্তা যেটা এই রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন এটি বাঁদিকের রাস্তাটি বেঁকে গেছে কল্যাণপুর মোড় থেকে, এটি সোজা গিয়ে উঠেছে আবার দেউলটির কাছাকাছি, ওই শরৎচন্দ্রের বাড়ির ওখানে কিছুটা আগে। তো আর কল্যাণপুর যেরকম আপনারা জেনে থাকবেন যে কল্যাণপুর আগে বিধানসভা ছিল 2001 অবধি, কিন্তু তারপর ডিলিমিটেশন হওয়ার ফলে কল্যাণপুর যে অঞ্চলটি সেটি আমতা বিধানসভার অন্তর্গত হয়। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, তিন মাথার মোড়, সেটিকে বলা হয়, জায়গাটিকে বলা হয় মানকুর গ্যারেজ বলে। এখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে মানকুরের দিকে, আর ডান দিকের যে রাস্তাটি চলে গেছে সেটি চলে গেছে বাক্সি 0 পয়েন্ট হয়ে বাক্সির দিকে। আর এই মানকুর সিরিজের পরের ভিডিওগুলিতে আমি চেষ্টা করব আপনাদের কাছে বাক্সি, কাশমলি, আজানগাছি এই জায়গাগুলি তুলে আনার। তো যেটার জন্য বাক্সি 0 পয়েন্টের যে রাস্তাটি আপনারা দেখবেন পরের এপিসোডে,
যেখান থেকে বাঁ দিকের রাস্তা চলে যাবে টুয়ার্ডস বাক্সি হাটের দিকে, আর ডান দিকের রাস্তাটি বাক্সি ব্রিজে চলে যাবে কাশ্মলির দিকে। তো রাস্তাটা অনেক কিছু এখানে জাংশন টাইপের জায়গা আছে, তো সেইগুলো যদি আপনাদের কিছু কনফিউশন হয় নিশ্চয়ই গুগল ম্যাপস খুলে দেখে নেবেন। দেখছেন এখানটি আমরা নেমেছি আমার গাড়িতে করে, আর এটি ঘাটটি পাচ্ছেন। আমি এসে গেছি মানকুর ঘাটের কাছে, আর এই যে আপনাদের দেখালাম যেখানটা আমি নামলাম গাড়ি থেকে, তো এইখানটি একটু অপরিচ্ছন্ন আছে এবং এখানটাতে আপনি নদীর কাছাকাছি যেতে পারবেন না। এখানে পুরনো একটি ঘাট ছিল দেখতে পাচ্ছেন, যেটি এখন আর ব্যবহৃত হয় না। তো আমি আপনাদের দেখাবো এর পাশেই একটি মানকুর পার্ক আছে, যেখানে আপনারা বন্ধু বান্ধব সহকারে আসতে পারেন এবং পিকনিক করতে পারেন। চলুন সেই জায়গাটি দেখানো যাক আপনাদের। মানকুর ঘাট ঢোকার ঠিক একটু আগে একটি রাস্তা ডান দিক দিয়ে চলে গেছে টুয়ার্ডস কুলিয়ার দিকে বাঁধের ওপর দিয়ে। তো সেই রাস্তাটিতে 200 বা 250 মিটার গেলেই পড়বে আপনাদের মানকুর পার্কটি, যেখানে একটি ঢালু রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে বাঁধ থেকে নিচে নামার জন্য পিকনিকের জন্য। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পরের ভিডিওটিতে যে কোথা দিয়ে নামবেন। আমি এই নেমে গেছি, যেরকম দেখালাম আপনাদের ওই রাস্তাটি বাঁধের ওপর থেকে এই মানকুর পার্কের দিকে নেমে গেছি। তো এই মানকুর পার্ক হচ্ছে অবস্থিত হচ্ছে আপনাদের বাগনান 1 নম্বর ব্লকের আন্ডারে কল্যাণপুর। পুরোনো বিধানসভা ছিল কল্যাণপুর, তো বর্তমানে ডিলিমিটেশন হওয়ার ফলে এই কল্যাণপুর বিধানসভাটি নেই, এটি আমতা বিধানসভা এবং কিছুটা বাগনান বিধানসভার অন্তর্গত হয়ে গেছে। তো এই পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন পেছনে আমার রূপনারায়ণ নদী, এবং এই রূপনারায়ণ নদী মানে ওপারে জানিয়ে নিই আপনারা, পরে আসা একটু কোলাঘাট ব্লক, বিভিন্ন গ্রাম আছে ওদিকে কোলাঘাট ব্লকের আন্ডারে। ছোটো গাড়ি নিয়ে এসে আরাম করে পিকনিক করতে পারবে, এখানে বড় প্রান্তর আছে পিকনিক করার জন্য।
এবং বাগনান থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন। এবং এখানকার দেখতে পাচ্ছেন আমার চুলও উঠছে, সুন্দর হাওয়া দিচ্ছে। দেখুন ওপারটি চর আছে, ধোঁয়া মতন হয়ে আছে। খুব মনোরম পরিবেশ, আমি এর আগেও এখানে 3 বার এসেছি, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের জায়গা। চলুন আপনাদের মাঠের বাকি অংশটিও দেখাই। এটি হলো সেই পিকনিকের স্পটটি যেটা আমি বলছিলাম, ওই দিক থেকে দেখালাম তখন আমি আপনাদের ওই মন্দিরের সামনে থেকে। তো ওই মন্দিরের ওখান থেকে রাস্তা যদি নামবেন ঠিকই দুটো জায়গা আছে করার পিকনিক, এবং খুব বড়ো জায়গা নয়, তো সেই জন্য ছোটো গ্রুপ নিয়ে 10-15 জনের গ্রুপ নিয়ে যদি আসতে পারেন সবচেয়ে ভালো এনজয় করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন হাওয়া কীরম দিচ্ছে, তো শীতকাল খুব একটা হাওয়ার দরকার নেই। তো যদি একটুখানি বসন্ত বা হেমন্ত সময় আসতে পারেন যেখানে হালকা গরম থাকে, তো সেই সময় সবচেয়ে আনন্দ করতে পারবেন, কারণ এত ঠান্ডা জায়গাটি থাকে তখন ওই সময়। আমি পুজোর সময় এর আগে একবার এসেছিলাম, ভীষণ ঠান্ডা ওই সময়। তো যাই হোক, তো আপনাদের দেখালাম, তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর বাগনানের আশপাশের এরকম আরও সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের তুলে ধরবো প্রতি উইকে একটি করে। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, সাইন অফ করলাম আজকে মানকুর পার্ক থেকে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এবং ওয়েট করে থাকবো পরের এপিসোডের জন্য। নমস্কার, টাটা। But mankind won't be destroyed. The fact that you and I are working here today is evidence of that.